এটাকে কাটবে দেখুন, এই যে এইভাবে এটা ফিটিংস হয়ে যাবে। আবার এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এটা এইভাবে কাটা হয়ে যাবে। এই যে এইভাবে মেশিনটা এখান থেকে আমাদের চলবে। আর হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ইটিসি খবর। বন্ধুগণ, আবারও চলে এসেছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। বিকাশ ভাই আমাকে কমেন্ট করেছে 45 ডিগ্রি ফর্মা কীভাবে বানাবো বললে ভালো হয়, তো বিকাশ ভাইয়ের জন্য এই ভিডিওটি বানানো। তো বিকাশ ভাই, আপনাকে বিষয়টা বলে দেই, আপনি ভালোভাবে বুঝে নিন। আর তার সঙ্গে যে সকল নতুন বন্ধুরা আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টাইলস কাটতে পারে না, এই ভিডিওটি তাদের জন্য। দেখুন বন্ধুগণ, আপনি যদি এই ধরনের পিলিয়ার বানাতে চান তাহলে কিন্তু আপনাকে টাইলসগুলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, তা না হলে কিন্তু আপনি একটিও টাইলস ফিটিংস করতে পারবেন না। আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব কিভাবে আপনি এই প্যাঁচানো পিলিয়ারে টাইলসগুলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। খুবই সহজ, আপনি যদি একবার দেখেন তাহলে কিন্তু খুব সহজে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টাইলস কিন্তু আপনি কেটে নিতে পারবেন। তো সেটাই আমি আজকে আপনাকে দেখাবো, তাহলে দেখুন কিভাবে এটা আমরা কাটি। এই যে এইভাবে এটা ফিটিংস হয়ে যাবে। আবার এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এটা এইভাবে কাটা হয়ে যাবে। এই যে এইভাবে মেশিনটা এখান থেকে আমাদের চলবে। আর এই আপনাকে এই কোণটা কিন্তু এক সাইডে চোঁচটা কাটতে হবে। দেখুন এক সাইডে আমরা চোঁচ অলরেডি কেটে এটা নিয়েছি, এইভাবে এক সাইড চোঁচ কাটতে হবে। এবারে আমি আপনাদের এটা ফিটিংস করে দেখাবো যে কিভাবে 45 ডিগ্রি কোণে কোণগুলি কাটলে তারপরে এই প্যাঁচানো পিলিয়ারে টাইলসগুলি খুব সহজভাবে লাগানো যায়। এটা দেখুন কিভাবে টাইলসটি আমি ফিটিংস করছি, তারপরে আমি এই ভিডিও শেষে আপনাদের ফর্মাটা দেখিয়ে দেব। একবার যদি আপনাকে এই ফর্মাটা দেখাই, আশা করছি আপনি আর সারা জীবন আপনার এই মনে থাকবে, কোনো রকমভাবে আপনি আর ফর্মাটা ভুলবেন না। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে করতে হয় দেখুন। 45 ডিগ্রি কোণ কীভাবে আমরা কাটি সেটা আপনাকে একটু দেখাই। তো একটা টাইলসের 6 ইঞ্চি এই কোণ থেকে মাপ নিতে হবে, এবং এই কোণার থেকে 6 ইঞ্চি মাপ নিতে হবে। নিয়ে দুটি কোণ একসঙ্গে মেলাতে হবে, মিলিয়ে এটাকে কেটে দিতে হবে। দেখুন যেমন আমরা কেটে রেখেছি এই কোণটা, এই যো এই কোণটা কাটা আছে আমাদের 45 ডিগ্রি। এবার এটাকে এই যে ফর্মা আছে, এই ফর্মায় আমরা দেবো। এইভাবে দেওয়ার পরে আমরা যে বিটগুলোকে কেটেছি, এই যে বিটগুলোকে আমরা কেটেছি, এই বিটগুলোকে ঠিক এইভাবে আমরা ফিটিংস করবো। এখানে করে এইখানে 4 ইঞ্চি ফর্মার যে ফর্মা করা আছে সেটা দিয়ে কাটবো। কাটলে এরকম আমরা আমাদের কোণ কেটে যাবে। এইবার এটা কাটা হয়ে গেলে এইটাও ঘুরিয়ে নেবো, নিয়ে এটাও এইভাবে কাটবো কোণটাকে। তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণটা আমাদের কাটা হয়ে যাবে। দেখুন কাটার পরে কেমন এসছে দেখাই আমি। দেখুন কাটার পরে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আপনাদের সুবিধার জন্য আর একবার আমি প্রথম থেকে টাইলসটি কেটে দেখাচ্ছি। তাহলে দেখুন, প্রথমে টাইলসের যে কোনো একটা কোণ নেবেন, সেই কোণের থেকে 6 ইঞ্চি একটি দাগ মারবেন। দেখুন এই কোণার থেকে 6 ইঞ্চি দাগ মারা হয়েছে, এবং এই সাইডের কোণ থেকেও 6 ইঞ্চি একটি দাগ মারা হচ্ছে। তো এবারে এই দুটি দাগ একসঙ্গে মিলিয়ে কেটে দেওয়া হবে। তো দেখুন এইদিকেও একটি 6 ইঞ্চি দাগ আমি মেরে নিলাম। মেরে নেওয়ার পরে এই দুটি দাগ আমি একসঙ্গে মিলিয়ে দেব। আপনারা চাইলে এটি একটি মার্বেলও করে নিতে পারেন, তবে মার্বেলটা কিন্তু অবশ্যই আপনার রাইট অ্যাঙ্গেলে অর্থাৎ মাটামে থাকা দরকার, তা না হলে কিন্তু সেটা হবে না। সবচেয়ে ভালো হয় টাইলসে। তো দেখুন এবারে আমি এই কোণটি কীভাবে কেটে নেবো, স্ট্রেটভাবে কাটতে হবে যেন কোনো রকমভাবে না বেঁকে যায়। এদিকে 6 ইঞ্চি, এদিক থেকে 6 ইঞ্চি নিয়ে আমি এটাকে স্ট্রেটভাবে কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের যে ফর্মা বানানো আছে সেই ফর্মার মধ্যে এটি ফিটিংস করব। তো দেখুন এটা কীভাবে আমরা ফিটিংস করছি, ভালো করে দেখবেন। তো এই যে এইভাবে আমরা ফিটিংস করছি। আমাদের যে ফর্মাটা আছে সেটাও কিন্তু আগে থেকে রাইট অ্যাঙ্গেলে বানানো আছে, অর্থাৎ মাটাম ফর্মা বানানো আছে। তো এইভাবে সাঁটিয়ে নেবেন। নেওয়ার পরে একটি বিট এইখানে দেবেন, দেওয়ার পরে 4 ইঞ্চি একটি মেশিনের পাত্তি ফর্মা করে নেবেন। নিয়ে
এইভাবে ঠিক সাজিয়ে আপনাকে কোনটা কাটতে হবে। তো এই কোনটা দুই দিকে কাটতে হবে, তাহলে একটু দেখুন দুই দিকে আমরা কিভাবে এই কোনগুলি কাটছি। ওটাকে আবার ঘুরিয়ে নেওয়া হচ্ছে কিভাবে, বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেমনভাবে 45 ডিগ্রি কোণ কাটা হয়। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে কমেন্ট করুন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন আবার ভিডিও বানাব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে আরও অনেক ধরনের কাজ আছে, সেই কাজগুলি আপনারা দেখে নিন। বন্ধুগণ, আমার আরেকটি নতুন ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম KGETC ব্লগ। আপনারা যদি পারেন সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। যেভাবে এই চ্যানেলে আপনারা আমার সাথ দিয়েছেন, আশা করছি আমার এই নতুন চ্যানেলে আপনারাও আমার পাশে থাকবেন। আপনাদের অনেক ধরনের কাজকর্ম এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো আজকের এই পর্যন্ত।